হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে সাব ইন্সপেক্টর পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে তার ক্র্যাশ কোর্সটি শুরু করতে চলেছি। আজকে এর হিস্ট্রির প্রথম চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা নিয়ে একটা খুব ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের এটা রিলেটেড যত কিছু ডিটেলস আছে সেটা প্রোভাইড করার চেষ্টা করব। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম, এটি হরপ্পান সিভিলাইজেশনও বলা হয় কারণ এটি প্রথম হরপ্পায় ডিসকভার করা হয়েছিল। জন মার্শাল প্রথম ছিলেন যিনি ইন্দাস সিভিলাইজেশন কথাটা ইউজ করেছিলেন। তো আমরা শুরু করব প্রথম, যেটি হচ্ছে ইম্পর্টেন্ট ডিসকভারি কী কী হয়েছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ওপরে। তো চারটে মেন শহরের কথা উল্লেখ করা হবে, যেটি আমরা সাল ওয়াইজ এবং কে কে আবিষ্কার করেছিলেন সেভাবে একটি চার্ট করে পড়বো। প্রথমে আমরা ইয়ার লিখে নেবো, তারপর প্লেসটা লিখে নেবো এবং তারপরে কে ডিসকভার করেছিলেন সেই নামটা মনে রাখবো। আপনার সবাইকে রিকোয়েস্ট, আপনারা একটু পেন পেপার নিয়ে বসে এটা একটু নোট ডাউন করে নেবেন, তাহলে আপনাদের নোটটা রেডি হয়ে থাকবে। তো প্রথম যেটি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ডিসকভার ফার্স্ট হয়েছিল সেটি 1921 সালে হয়েছিল, তারপরে ডিসকভারি হয়েছিল 1922 সালে, তারপর 1953 সালে এবং 1957 সালে। এই চারটি মেন ডিসকভারি করা হয়েছিল। তো 1921 সালে আমরা প্রথম সবাই জানি যে হরপ্পা শহরটি আবিষ্কার করা হয়েছিল যে 1921 সালে, এবং এটি আপনার আবিষ্কার করেছিলেন আমরা সবাই জানি যে দয়ারাম সাহানি, যিনি তিনি এটি আবিষ্কার করেছিলেন। 1922 সালে আপনার আবিষ্কার করা হয় মহেঞ্জোদাড়োকে, 1953 সালে আবিষ্কার করা হয় কালিবঙ্গানকে এবং 1957 সালে আবিষ্কার করা হয় লোথালকে, খুব ইম্পর্টেন্ট পোর্ট একটি। এবার হচ্ছে হরপ্পা ডিসকভার করেছিলেন সেটি হচ্ছে দয়ারাম সাহানি আমরা সবাই জানি, এবং মহেঞ্জোদারো ডিসকভার করেছিলেন আর ডি ব্যানার্জি। এবং এই হরপ্পায় মহেঞ্জোদারো থেকে এটা সবাই বেশিরভাগ পড়ে আসেন, কিন্তু এখন কোশ্চেন যেটি হচ্ছে কালিবঙ্গান এবং লোথাল থেকেও হয়। তো কালিবঙ্গান আবিষ্কার করেছিলেন বি বি লাল এবং লোথাল আবিষ্কার করেছিলেন এস আর রাও। এবার হচ্ছে স্টুয়ার্ট পিগট বলে একজন, ইনি খুব প্রত্নতাত্ত্বিক ছিলেন, যিনি আপনার হচ্ছে এখানে একটু মনে রাখা প্রয়োজন, হরপ্পা এবং মহেঞ্জোদারো শহর যখন আবিষ্কার হয় তিনি দুটো, যেহেতু শহরগুলির স্ট্রাকচার মোটামুটি একই রকম ছিল সেই জন্য তিনি হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটি শহরকে টোয়াইন ক্যাপিটাল বলে উল্লেখ করেছিলেন, হরপ্পা এবং মহেঞ্জোদারো দুজনাকে। আমি এখানে শর্টে এইচ এবং এম দিয়ে লিখে দিয়েছি। তো স্টুয়ার্ট পিগট ছিলেন যিনি এদেরকে টোয়াইন ক্যাপিটাল বলেছিলেন। নেক্সট আমরা দেখে নেবো যে হরপ্পা এই পুরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টোটাল এরিয়া কত ছিল। টোটাল এরিয়া এখানে ছিল আপনার 12,99,600 বর্গ কিলোমিটার, একটু লিখে রাখবেন 12,99,600 বর্গ কিলোমিটার। নেক্সট আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে ভৌগোলিক বিস্তার, কোথাতে কতটা অবধি বিস্তার ছিল। তো সব স্টেটগুলো আমরা জেনারেলি পড়ে থাকি সেভাবে না মনে রেখে আমি এখানে একটু জাস্ট আপনার চারটে বাউন্ডারি যেগুলো থেকে কোশ্চেন হয় সেই চারটে বাউন্ডারির কথা এখানে আপনাদের উল্লেখ করব। একদম নর্থে যেটা ছিল সেই জায়গাটির নাম হচ্ছে মান্ডা, যেটি আপনার জম্মু কাশ্মীরের মধ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে আপনার আলমগীরপুর, এবং যেটি হচ্ছে আপনার ইস্টে অবস্থিত। সাউথে আপনার অবস্থিত রয়েছে দায়মাদাবাদ অবধি এটি বিস্তৃত ছিল, উত্তরে মান্ডা থেকে দক্ষিণে দায়মাদাবাদ অবধি। দায়মাদাবাদ দিয়ে কোথায় অবস্থিত, এখন মহারাষ্ট্রে অবস্থিত। এরপর হচ্ছে আপনার পশ্চিম দিকে ছিল সুতকা গন্ডর অবধি, যেটি বর্তমানে এখন পাকিস্তানের অন্তর্ভুক্ত, এবং পূর্ব দিকে যেটি ছিল সেটি হচ্ছে লাস্ট হচ্ছে আলমগীরপুর। আলমগীরপুরটি কোশ্চেনে মাঝে মধ্যে আসে, আলমগীরপুরটা আপনার একটু বাকিগুলো খেয়াল রাখবেন, আলমগীরপুরটা কিন্তু বর্তমানে এখন ইউপিতে অবস্থিত। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস একটু স্কিপ করা হয়েছিল যে আমি এখন লিখে দিচ্ছি, এর টাইম পিরিয়ডটা কত। টাইম পিরিয়ডটা সব জায়গায় অনেক জায়গায় অন্যরকম রয়েছে, তো যেটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল সেটা আমি এখানে লিখছি। টাইম পিরিয়ড যেটা ছিল সেটি হচ্ছে আপনার 2500 BC থেকে 1750 BC অবধি। এটা কোথাও কোথাও 1500ও আছে, তবে এই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মনে করা হয় যে এই টাইম পিরিয়ডের মধ্যে এটি ছিল। এবার হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে ডিসকভার করা হয়েছিল তার কতগুলো প্রুফ, যেগুলো আমরা আর্কিওলজিক্যাল প্রুফ বলি, প্রত্নতাত্ত্বিক প্রমাণ, সেরকম কতগুলো দুটো ইম্পর্টেন্ট প্রুফ যেখান থেকে কোশ্চেন হয়ে থাকে। একটা হচ্ছে আপনার অগ্নিকুণ্ড আবিষ্কার করা হয়েছিল। অগ্নিকুণ্ডটা আপনার আছে দুটো জায়গা থেকে পাওয়া গেছিলো, তো দুটো জায়গায় আমি নামটা লিখে দিচ্ছি। একটি হচ্ছে আপনার লোথালে যেটি গুজরাটে অবস্থিত, এবং আরেকটি হচ্ছে আপনার কালিবঙ্গানে অগ্নিকুণ্ড। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্লে পট, সেটাও আপনার দুটো জায়গা থেকে আবিষ্কার করা হয়েছিল, একটা হচ্ছে আপনার লোথাল থেকে এবং আরেকটা হচ্ছে আপনার চান হুদ্র থেকে। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেস, এগুলো লাস্টে আমি আবার আপনাদেরকে ডিসকাস করব। এছাড়া যেগুলো ইম্পর্টেন্ট প্রুফ পাওয়া গেছে সেগুলো হচ্ছে সিমেন্টারি, যেটাকে আমরা গোরস্থান বলি, এছাড়া আপনার ছটা পরপর গ্র্যানারি পাওয়া গেছে শস্যাগার যেগুলো, এছাড়া আপনার পাওয়া গেছে ড্যান্সিং গার্লের মূর্তি, আমরা সবাই জানি যে ব্রোঞ্জের নির্মিত ড্যান্সিং গার্লের একটি নিত্যরত মহিলার ছবি এখানে পাওয়া গেছে। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট আমরা সবাই জানি সেটি হচ্ছে গ্রেট বাথ, যেটি খুব বড় সব যে স্নানাগার ছিল সেগুলি। এদের মধ্যে মনে রাখবেন সিমেন্টারি এবং ছটি যেটি গ্র্যানারি সেগুলি হরপ্পাতে আবিষ্কার হয়েছিল, এবং এই ড্যান্সিং গার্ল এবং গ্রেট বাথ যেটি সেটি আপনাদের হয়েছিল মহেঞ্জোদারোতে।
এবার যেটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে রাখা দরকার, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইম্পর্টেন্ট কেন সেটা আপনাদেরকে একটু জেনে রাখতে হবে। তার আগে গ্রেট বাথের ডাইমেনশনগুলো আপনারা একটু দেখে নেবেন, 11x7x3। এবার হচ্ছে আপনাদের নেক্সট যেটি করতে হবে সেটি হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইম্পর্টেন্ট কেন ছিল। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটি, সেটি মূলত আপনার সেটাকে পাঁচটা জিনিসের জন্য ইম্পর্টেন্ট ছিল, সেই পাঁচটা আমি এখানে আপনাদের ক্লাসিফাই করে দিচ্ছি, আপনারাও একটু লিখে রাখবেন, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। এবং যদি আপনারা কোনো কিছু স্কিপ করে যাচ্ছেন তো ভিডিওটি পজ করে একটু প্রিভিয়াস করে দেখে লিখে নেবেন। তো যে পাঁচটি ইম্পর্টেন্ট জিনিস ছিল, ফার্স্ট হচ্ছে টাউন প্ল্যানিং, যেটা মানে অনেকেই বলেন যে প্রত্নতাত্ত্বিক সময়ে সবচেয়ে আধুনিক শহর, টাউন প্ল্যানিং সিস্টেম। নেক্সট হচ্ছে আপনার এগ্রিকালচারের উপর খুব মানে এটা ফোকাস ছিল। থার্ড হচ্ছে এদের রিলিজিয়াস বিলিফের উপর, ধার্মিক যা কিছু এদের বিশ্বাস ছিল। ফোর্থ হচ্ছে আপনাদের ট্রেড, এরা ব্যবসা বাণিজ্য করতো। এবং লাস্ট হচ্ছে এদের কতগুলি যে শহরগুলি, যতগুলি জায়গা আবিষ্কার হয়েছে প্রতিটি জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট। এই পাঁচটা পয়েন্ট কিন্তু আমাদের প্রথমে ছোট করে মনে রাখতে হবে। এবার প্রথমে একটু ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে আপনাদের টাউন প্ল্যানিং। টাউন প্ল্যানিংয়ে আপনাদের কতগুলি মেন মেন এখানে ফিচার যেগুলি ছিল, সেটি হচ্ছে আপনাদের ফার্স্ট এখানে পুরো টাউন প্ল্যানিংটা গ্রিড সিস্টেম ছিল। গ্রিড সিস্টেম মানে হচ্ছে প্রত্যেকটা এই পুরো একটি বড় জায়গাকে কতগুলো ছোট ছোট ইকুয়াল পার্টে ডিস্ট্রিবিউট করে একটা সার্কিটের মতো বানানো, সেটাকে বলা হয় গ্রিড সিস্টেম। এছাড়া প্রত্যেকটা মেন রোড ছিল, যেগুলো প্রত্যেকটা গ্রিডগুলো যেখানে মিট করতো সেখানে মেন রোড ছিল, এবং প্রত্যেকটা স্ট্রিট রোড ছিল যেগুলোকে স্মল রোড ছিল। এছাড়াও আপনাদের যেটা আরেকটা খুব উল্লেখযোগ্য ফিচার ছিল, সেটি হচ্ছে এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল, যেটা তখনকার দিনে আর কোথাও পাওয়া যায়নি, এবং খুবই আধুনিক আন্ডারগ্রাউন্ড সিস্টেম তখনকার দিনে। এবার যে সিটির যে প্ল্যানিং ছিল, সেখানে দুরকম আপনাদের ঘর দেখা যেত, ঠিক আছে? একটা হচ্ছে আপনাদের বলা হতো আপার হাউস, এবং নিচেরটি অবশ্যই বলা হতো লোয়ার হাউস। আপার হাউসে যারা উচ্চ ক্লাসের ব্যক্তি তারা থাকতেন, এবং লোয়ার হাউসে নিম্নবর্গের মানুষও থাকতেন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যে আপার হাউস যেগুলো তাদেরকে সিটাডেল বলা হতো। সিটাডেল থেকে কোশ্চেন হয় খুব, তো সিটাডেলটা আপনারা একটু মনে রাখবেন। এছাড়া হচ্ছে লোয়ার হাউস, যেখানে অপেক্ষাকৃত নিচু জাতির লোকেরা থাকতেন। প্রত্যেকটা বাড়ি আপনাদের পাকা ইট দিয়ে তৈরি করা হতো, বাঁশ বেত দিয়ে তৈরি করা হতো, এবং তার যে জিনিসপত্র মশলা দিয়ে তৈরি করা হতো, তাদের রেশিও ছিল 4:2:1। এটি ছিল টাউন প্ল্যানিং। এবার আমরা আসবো এদের এগ্রিকালচারের ওপর। এগ্রিকালচারও ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের খুব একটি ইম্পর্টেন্ট পার্ট ছিল। এগ্রিকালচার যেটা আপনারা এখানে মেন যেটা ফসল আছে সেটা মনে রাখতে, মেন ফুড যেটা ছিল সেটা ছিল আপনাদের হুইট আর বার্লি, যেটা এখানকার এগ্রিকালচারের মেন ফুড ছিল। এছাড়া ছিল আপনাদের রাইস হাস্ক, যেটি আপনাদের লোথালে পাওয়া গেছে। রাইস হাস্ক যেটি ধানের শস্য রাখার জায়গা, যেটা সে লোথালে পাওয়া গেছে। এবং এছাড়া আরেকটা এগ্রিকালচারে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এগ্রিকালচারে এরা প্রথম মানুষ ছিলেন যারা কিন্তু কটনের চাষ করতে পেরেছিলেন। তুলোর চাষ প্রথম করেছিলেন কারা? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষজন যারা, এরা ছিল। এরপর আরেকটা এখানে শর্টে লিখে রাখতে পারেন, ডোমেস্টিকেশন, কী কী জন্তু জানোয়ার এরা মানে গৃহপালিত পশু রাখতো। তো যেগুলো রাখতো সেগুলোতে কোশ্চেন হবে না, যেগুলো রাখতো পাওয়া যায়নি সেগুলোতে কোশ্চেন আছে। একটা হচ্ছে কাউ, এখানে কোনো কাউয়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি যে গৃহপালিত পশু রাখা ছিল কিনা, এবং লায়ন টাইগার এগুলোরও চিহ্ন পাওয়া কিন্তু যায়নি, যারা ডোমেস্টিকেশন করতো কিনা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের রিলিজিয়াস বিলিফ, মানে এদের ধর্মীয় বিশ্বাস কী কী ছিল, সেই রিলিজিয়াস বিলিফগুলো আপনাদেরকে একটু জেনে রাখতে হবে। তো মেন যদি এটা মেল যদি বলা হয়, মেন এদের পুজোর যাদের করা হতো তারা হচ্ছে আপনার পশুপতি শিব, যেটা আপনাদের সিল অ্যানিমেলের সিল থেকে এই চিহ্নটা পাওয়া গেছে, যেটা এখানে পুজো করতেন। এবার এছাড়া হচ্ছে যেটা আপনার মহিলাদের যদি পড়া হয়, মহিলাকে আপনার এখানে মাদার গডেস যেটা, তাকে এনারা পুজো করতেন, মহিলা বলতে গেলে। এছাড়া এরা আরও অনেক ধরনেরই পুজো করতেন, যেমন হচ্ছে এরা আপনারা নেচারের পুজো করতেন, প্রকৃতির পুজো করতেন, তাছাড়া অ্যানিমেলের পুজো করা হতো। এক সিংহ গেন্ডা যেটা আমরা বলি ইউনিকর্ন, সেই তাদেরও এরা পুজো করতেন। এছাড়া গাছকে পুজো করা হতো, ট্রি ওয়ার্শিপ করা হতো, পিপল গাছ যেটা, তা সেটাকে ট্রি ওয়ার্শিপ করা হতো, এবং আগুনেরও পুজো করা হতো, যেটাকে আমরা হাবন কুণ্ড বলি, যেটা কালীবঙ্গানে পাওয়া গেছে। ট্রেডের ক্ষেত্রে যদি বলি, ট্রেডের ক্ষেত্রে এরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট কী করতো দুটোই আপনারা মনে রাখতে পারেন। ইম্পোর্ট যেটা এরা নিয়ে আসতো বাইরে থেকে, সেটা হচ্ছে টিন এবং প্রিসিয়াস স্টোন, মূল্যবান যেগুলি পাথর সেগুলি এনারা ইম্পোর্ট করতেন। এবং এক্সপোর্ট করতেন যেটি, সেটি হচ্ছে আপনাদের এরা কিন্তু সোনা এবং তামা, গোল্ড এবং কপার। গোল্ড আপনাদের এক্সপোর্ট করা হতো, জায়গাগুলোর নাম মনে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার কর্ণাটকাতে, এবং কপার এক্সপোর্ট করা হতো আপনাদের কিন্তু রাজস্থানে। এক্সচেঞ্জের যে সিস্টেমটা ছিল, মানে যেটাতে কেনা বেচা করা হতো, সেটা হচ্ছে বাটা সিস্টেম। বাটা সিস্টেম জিনিসটা কি, এটা কিন্তু সোলোর মাল্টিপেলে কিন্তু এই জিনিসটাকে করা হতো, যে বাটা সিস্টেম হচ্ছে এটা কিন্তু সোলোর মাল্টিপেলে করা হতো, এবং এটাকে আপনি মনে রাখবেন, এই সিস্টেমে কিন্তু এরা কিন্তু বাণিজ্য করতেন। এবার নেক্সট যেটি হচ্ছে সেটি হচ্ছে ইম্পর্টেন্ট সাইট কী কী, যেটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। এখানে এগুলি কতগুলি ইম্পর্টেন্ট জিনিস আছে, এরপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব।
ইম্পর্টেন্ট সাইট যেটি আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে সেটি কিন্তু ফার্স্ট হচ্ছে আপনাদের হরপ্পা, যেটি ফার্স্ট ইম্পর্টেন্ট সাইট প্রথমবার ডিসকভার করা হয়েছিল সেটি হচ্ছে হরপ্পা সাইট। হরপ্পা প্রথম যেটি দয়ারাম সাহানি এখানে ডিসকভার করেছিলেন, এবং এটি খুব এখানে অনেক কিছু আর্কিওলজিক্যাল প্রুফও পাওয়া গেছে, অনেক কিছু এখানে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে, খুবই উন্নত শহর ছিল, ড্রেনেজ সিস্টেম সবই এখানে পাওয়া গেছে। এছাড়া এখানে কী হচ্ছিল, ছটা গ্যানারি ছিল, মানে যেটাকে শস্যাগার বলা হয়, সেই ছটা গ্যানারিও কিন্তু এখানেই ডিসকভার করা হয়েছিল। নেক্সট হচ্ছে আপনাদের যে শহরটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়ো হচ্ছে আপনার দুটো কোশ্চেন মহেঞ্জোদাড়ো থেকে আসে। প্রথম কথা, এটাকে যদি নর্মাল যদি বলা হয় যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বড় সাইট কোনটা, সেটা কিন্তু আপনি মহেঞ্জোদাড়ো, কিন্তু মহেঞ্জোদাড়ো কিন্তু পাকিস্তানে অবস্থিত। যদি নর্মাল কোশ্চেন আসে যে শুধু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বড় শহর কোনটা, সেটি হবে মহেঞ্জোদাড়ো। কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বড় ইন্ডিয়ান সাইট কোনটা, যেটা ইন্ডিয়ার মধ্যে আছে, সেটা কিন্তু হবে আপনার রাখিগৌরী, যেটা আপনার কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত। তো কোশ্চেনটা আপনার খেয়াল রাখবেন। এছাড়া মহেঞ্জোদাড়োতে আপনার গ্রেট বাথ এবং গ্রেট গ্যালারি দুটোই মহেঞ্জোদাড়োতেই আবিষ্কার করা হয়েছিল। নেক্সট হচ্ছে আপনাদের লোথাল, এটি গুজরাটে অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট সাইট, এটাকে আর্টিফিশিয়াল ডক সাইট বলা হয়। এখানকার তখনকার ব্যবসা বাণিজ্য করার অন্যতম প্রধান কেন্দ্র ছিল এটি লোথাল, যেটি গুজরাটে অবস্থিত। এছাড়া এখানে রাইস হাস্ক পাওয়া গেছে এবং টাইলড ফ্লোর পাওয়া গেছে, তখনকার দিনে টাইলড ফ্লোর তার চিহ্ন কিন্তু এই আপনার লোথালেই পাওয়া গেছে। নেক্সট হচ্ছে আপনার কালীবঙ্গান। কালীবঙ্গানে আপনার এটাও মনে রাখা প্রয়োজন, কালীবঙ্গান থেকে এখন যেটা কোশ্চেনটা খুবই আসে সেটা হচ্ছে দুটো পয়েন্ট, একটা হচ্ছে ব্ল্যাক বাঙ্গাল ফ্যাক্টরি, মানে যেটা আমরা চুড়ির কারখানা বলি বাঙ্গালস, যেটা সেই কালো চুড়ির কারখানা এখানে পাওয়া গেছে, কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। এবং আরেকটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপনাদের ফায়ার অল্টার, যেটাকে আমরা বলা হচ্ছে হাওয়ান কুণ্ড, সেটা কিন্তু এখানেই পাওয়া গেছে। এই হাওয়ান কুণ্ডতে এটা পাওয়া গেছে আপনাদের, এটাকে ফায়ার অল্টার বলা হয় ইংরেজিতে। দুটো টার্মে মনে রাখবেন, যেকোনো একটা টার্ম আসতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট সাইট যেটা, সেটা হচ্ছে আপনাদের চানহুদড়ো। চানহুদড়ো একটি ইম্পর্টেন্ট সাইট, এখানে লিপস্টিক এবং ভ্যানিটি ব্যাগ, এই দুটি মানে প্রসাধনী দ্রব্য যেগুলো, সেগুলো কিন্তু এখানে পাওয়া গেছে। এখানে কোনো সিটাডেল ছিল না, যদি কোশ্চেন আসে এমন কোনো একটা প্লেস যেখানে কোনো সিটাডেল ছিল না, সেটা হচ্ছে চানহুদড়ো। এখানে লিপস্টিক এবং ভ্যানিটি ব্যাগের প্রমাণ পাওয়া গেছে। নেক্সট হচ্ছে আপনাদের ধোলাভিরা। ধোলাভিরা একটি খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে আপনাদের একটা স্টোন ওয়াটার রিজার্ভার এখানে পাওয়া গেছে, এটিও আপনাদের গুজরাটেই অবস্থিত। এবং এটা আপনার মনে রাখতে হবে যে ধোলাভিরাটা কিন্তু কোশ্চেনে এখন আসছে খুব। এছাড়া আপনার যেটি অন্য আরও কতগুলি শহর মনে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার রোপার, যেটা আপনার পুরোপুরি স্টোন এবং সয়েল দিয়ে তৈরি, এবং এখানে মানুষের শবদেহের সঙ্গে কুকুরেরও শবদেহ পাওয়া গেছে রোপারে, রোপারটা আপনার মনে রাখতে পারেন। বানওয়ালিও মনে রাখতে পারেন, এটি একটি ইম্পর্টেন্ট শহর, যেটি হচ্ছে টয় প্লাও এবং সবচেয়ে বেশি বার্লির গ্রেন পাওয়া গেছে। এবার লাস্ট যেটি ইম্পর্টেন্ট মনে রাখার মতো, সেটি হচ্ছে ইন্ডিয়াতে কোন কোন সাইটগুলো রয়েছে এবং পাকিস্তানে কোন কোন সাইটগুলো রয়েছে। এই কোশ্চেনটা খুব আসে যে কোন একটা সাইটের নাম বলে দিলে এটা ইন্ডিয়াতে অবস্থিত না পাকিস্তানে অবস্থিত। তো ইন্ডিয়াতে তিনটে প্লেস রয়েছে, একটা হচ্ছে লোথাল, একটা কালীবঙ্গান এবং ধোলাভিরা, যে তিনটি আলোচনা করলাম আমি। এবং পাকিস্তানে রয়েছে তিনটে শহর, একটা হচ্ছে আপনার হরপ্পা এবং দু নম্বর হচ্ছে আপনার মহেঞ্জোদাড়ো এবং তিন নম্বর হচ্ছে আপনার চানহুদড়ো, এটি হচ্ছে পাকিস্তানে অবস্থিত। তো এটা আপনার পুরো হরপ্পা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ডিসকাস করা হলো। নেক্সট আমরা কিছু এখানে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার এবং কোশ্চেন আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কিছু ওয়ান লাইনের এবার দেখে নেওয়া যাক। তো ফার্স্ট হচ্ছে, হরপ্পান সিভিলাইজেশনের আইডিয়া কে দিয়েছিলেন 1826 সালে? চার্লস মেসন। সিন্ধু সভ্যতা টার্মটি প্রথম কে ইউজ করেছিলেন? সেটা হচ্ছে জন মার্শাল। সিন্ধু সভ্যতা ডিসকভার করেছিলেন দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কোন এজের এটি সভ্যতা ছিল? সেটি হচ্ছে ব্রোঞ্জ এজ, ক্যালকোলিথিক এজ। স্বস্তিক সাইন প্রথম কোথায় পাওয়া গেছিল? সেটি হচ্ছে সিন্ধু সভ্যতায়। কোন পিরিয়ডের সময় এটি সভ্যতা? সেটি হচ্ছে প্রি হিস্টোরিকের। হরপ্পা কোথায় সিচুয়েটেড? এটি হচ্ছে রবি নদীর ধারে পাকিস্তানের মন্টেগোমরি জেলায়। সিন্ধু সভ্যতার আরেকটি বিখ্যাত পোর্টের নাম, সেটি হচ্ছে লোথাল। কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? সেটি হচ্ছে আয়রন। ক্লে মাটির পাত্রগুলিতে কি রং করা হতো? সেটি হচ্ছে লাল। এবং ধানের বিভিন্ন চিহ্ন কোথায় পাওয়া গেছে? সেটি হচ্ছে লোথাল এবং রাঙ্গাপুর, যেগুলি গুজরাটে অবস্থিত সেখানে। এবার হচ্ছে আপনার মহেঞ্জোদাড়ো কোথায় অবস্থিত? সেটি হচ্ছে আপনার সিন্ধু নদীর ধারে লারকানা জেলায় মহেঞ্জোদাড়োতে অবস্থিত। ড্যান্সিং গার্ল, বাথিং ঘাট দুটোই মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছে। এই সময়কার তিনটে আরও সভ্যতা ছিল, সেটি হচ্ছে ইজিপ্টিয়ান সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা। ইজিপ্টিয়ান নাইল নদীর ধারে অবস্থিত ছিল এবং মেসোপটেমিয়া টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে অবস্থিত ছিল। তো মেসোপটেমিয়া কথাটির অর্থ হচ্ছে দুটো নদীর মধ্যবর্তী স্থান, যেটি বর্তমানে ইরাকে অবস্থিত। মহিলা কাকে পুজো করা হতো? সেটি হচ্ছে, তার নাম ছিল মাতৃদেবী। এবং মিষ্টির জন্য কি ব্যবহার করা হতো? সেটি হচ্ছে মধু। এবার চলুন কিছু প্রশ্ন উত্তর করা যাক।
ফার্স্ট এখানে একটা ম্যাচিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনার দুটি নদীগুলি দেওয়া আছে, কোন নদীর ধারে কি অবস্থিত আপনারা জানেন। এখানে অনেকগুলি রবি এখনই আমরা করেছি কিছুক্ষণ আগেই, এবং আপনার হচ্ছে এবং সিন্ধু নদী সবগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই করতে পারবেন। অবশ্যই এটা ম্যাচিং করে আমাকে জানাবেন কি হবে। উত্তর তো আমি বলে দিচ্ছি, ইন্দাসটা যেমন হচ্ছে আপনার মহেঞ্জোদারো, আমরা এখনই পড়লাম, রবিটা হচ্ছে আপনার হরপ্পা, এই দুটো এখান থেকে ম্যাচিংয়ে পেলে C3D4-এ হয়ে যাচ্ছে। তারপরে আপনার এখানে আরেকটি ম্যাচিং দেওয়া রয়েছে, এখানে দেখে নিন সিমেন্টারি কোথায় পাওয়া গেছে, হরপ্পাতে পাওয়া গেছে, ডকইয়ার্ড কোনটা ছিল, লোথাল, পশুপতি মহাদেবের সিল যেটি এখানে আছে, এই বাকি দুটা এবং কপার চ্যারিয়ট দাইমদাবাদে পাওয়া গেছে। তো এই অপশনগুলো দেখে আমরা এখান থেকে বসি নিতে পারি। ইন্দাস ভ্যালি পিপলের কাছে কোন মেটালটি নোন ছিল, সেটি হচ্ছে কপার নোন ছিল। এখানে কতগুলি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, আপনারা এই এর অ্যান্সার কী হবে অবশ্যই ডিসকাস বক্সে জানান কী হবে। এবার হচ্ছে ইন্ডিয়ান সাইড কী ছিল, যদি ইন্ডিয়ান সাইড বলে তাহলে রাখিগড়ি হবে, যদি লার্জেস্ট সাইড বলে তাহলে কিন্তু মহেঞ্জোদাড়ো হবে। এবার হচ্ছে আপনার হরপ্পান সাইড ডিসকভার কে করেছিলেন, সেটা হচ্ছে দয়ারাম সাহানি। আপনার এগুলো সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজি হয়ে গেছে এখন। এবার হচ্ছে আপনার লোথালকে নিয়ে কতগুলো কোশ্চেন চেয়েছে, যেমন হচ্ছে লোথাল অ্যানসিয়েন্ট পোর্ট ছিল ইন্ডিয়া সিভিলাইজেশনের, ঠিক, এটি এক্সকেপ্ট করেছিলেন এসআর রাও, এটাও ঠিক, এবং এটি পাকিস্তানে অবস্থিত, এটি কিন্তু ভুল, এটি গুজরাটে অবস্থিত। তাহলে কী হবে, 1 এবং 2 কারেক্ট হবে। মাউন্ট অফ ডেড কাকে বলা হয়, মহেঞ্জোদারোকে বলা হয়। তো এই কতগুলি কোশ্চেন ছিল বন্ধুরা, আজকে এই ভিডিওতে এটাই ক্র্যাশ কোর্সটি ফার্স্ট ভিডিও করা হলো, সে হিস্ট্রির একটা চ্যাপ্টার। আপনার চ্যানেলের সঙ্গে থাকুন, নেক্সট দিন আবার সায়েন্সের একটি ভিডিও এখানে আপলোড করে দেওয়া হবে, যত তাড়াতাড়ি সম্ভব ক্র্যাশ কোর্সটি শেষ করে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে আপনারা পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, যদি আপনার কিছু মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার চেষ্টা করছি, সেখানে আপনাদের সবাইকে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করব, সেখানে অনেক PDF এবং অন্যান্য কিছু নোটস সেখানে প্রোভাইড করা হবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটি